আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। উফ, শুরু হয়ে গেছে আবার সেই ব্যস্ততম লাইফ। যত যা কিছুই করো না কেন, সকাল 6:30-7টায় ওঠো, উঠে আবার এদেরকে স্কুলে নিয়ে যাও। তো টানা 6 সপ্তাহ পরে আজকে স্কুল শুরু হচ্ছে। হ্যাঁ, আহিল, এই যে আহিল, এই যে আহিলুল্লাহ, আহিল এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য? নিউ ক্লাস, নিউ ড্রেস। কিন্তু দুঃখের বিষয়, স্কুল ব্যাগের ভিতরে কোনো বই খাতা নেই। আর নিউ স্কুল, নিউ বিল্ডিং, এক্সাইটেড। ওকে, if all old schools broke down, then we have to go to a new school. তো এখন যাই ওদেরকে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে আসার পরে রান্না টান্না আছে, কারণ আজকে মেহমান আসবে। মেহমানের জন্য অনেক কিছু রান্নার আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আয়াতকে দেওয়া শেষ। এখন এই দেখেন, আহিলে নাকি খুব বেশি কষ্ট হয়ে গেছে, এতদিন পরে হাঁটতেছে, এখন সে কোলে করে যায়, বুইড়া কোলে উঠছে আহিল। দেখি, বুইড়া কোলে উঠছে আহিল। Oh, he's big? Yeah. Older than me. Huh? Older than you? Yeah. That's why he's your papa. Yeah. Come on. এই যে এটা হচ্ছে আয়াতদের ওল্ড স্কুল হয়ে গেছে, কারণ এই স্কুলে এখন থেকে আর কোনো ক্লাস রিসেপশন কিছুই না। এটা পুরাটাই ভেঙে ফেলে দিবে এই স্কুলটা। আর ওই সাইডের দিকে নতুন বিল্ডিং করছে, নতুন বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মানে অনেক পুরানো স্কুল, কিন্তু এটা না, অনেক পুরানো একটা স্কুল। আর এখানে গেটে নামার সাথে সাথে আহিলের চোখে গেছে যে ঘড়ি নামাই ফেলছে। হ্যাঁ, ও কিন্তু বারবারই বলছিল যে ঘড়ি নামাই ফেলছে। ওই যে ওইখানে একটা ঘড়ি ছিল, যেটা ইংল্যান্ডের মানে ঐতিহ্যবাহী একটা জিনিস, যে টপে একটা ঘড়ি থাকবে, একটা টপে একটা ক্লক থাকে, টাইমিং। সো ওল্ড হাউস আমরাও মিস করতেছি, সেই পুরানো এন্ট্রেন্স। কত বছর ধরে এই এন্ট্রেন্স দিয়ে আসি যাই, তো এরকম দেখে কি বলে। তো যাই হোক, এটাই নিয়ম, পুরনো জিনিস আবারও ভেঙে নতুন করে গড়া হবে। এত বড় এই বিল্ডিংটা পুরোটা ভেঙে ফেলা হবে। এখন যাই বাসায়, যেই রান্না টান্না শুরু করে দিতে হবে। আয়াদাহিলকে দিয়ে বাসায় এসে একটু নাস্তা পানি করে এখন রান্নাঘরে চলে আসছি। অলরেডি এই দেখেন এখানে কি অবস্থা, একদম ম্যাস করে রাখছি। রান্না টান্না শেষ করে পরে গোছাইতে হবে। আর এখানে অলরেডি আমি রোস্টের জন্য চিকেন ফ্রাই করে রাখছি, আর এখানে মশলা কষাচ্ছি। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, আমাদের 26-27 ডিগ্রি, মানে খুবই গরম। কাপড়গুলো বেশি, কাপড় বেশি, এই যে আপনাদের ইব্রাহিম ভাই কাপড়গুলো বের করে ওয়াশিং থেকে বের করে বাইরে দিয়ে দিবে। আর আমি এখানে রোস্টের মশলাটা কষাচ্ছি। রোস্টের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরে যে আমি চিকেনগুলোর ভিতরে দিয়ে দিব। দেখেন রোস্টটা রেডি হয়ে গেছে, পুরো রোস্ট রেডি। এখন আমি অন্য রান্না করব। এই যে কচুর লতি রেডি হয়ে গেছে, মানে রেডি বলতে রান্না করা বসায় দিছি। কচুর লতি চিনি না, এখানে মাংস হচ্ছে, আর ওইখানে হচ্ছে বেগুন ভাজি করব। এই যে রান্না টান্না তো অলমোস্ট এখানে শেষ করে ফেলছি, এই যে এখানে মাংস রান্না করা শেষ, রোস্ট রান্না করা শেষ, লতি চিংড়ি রান্না করা শেষ, এখানে লাউ ইলিশ রান্না করা শেষ, হচ্ছে শিম দিয়ে বোয়াল মাছের মাথা কাটা কুটিতে রান্না করা শেষ, এই পাশে হচ্ছে বেগুন ভাজি আছে, বেগুন ভাজি করা শেষ,
আর পোলাও রান্না করছে এখন। আর এই রান্নাগুলো যখন ডিশে সার্ভিস করা হবে টেবিলে তখন দেখানো হবে, তখন আরো সুন্দর লাগবে। এখন কি পোলাও রাইস ভাজবা? পোলাও রাইসকে প্রথমে একটু তেলে বাটার না তেল? আমি একটু হালকা তেল দিছি, নামানোর আগে আমি ঘি দিয়ে নামাবো, তাহলে ফ্লেভারটা সুন্দর থাকে। ঘি এর যে ফ্লেভারটা সেটা অটুট থাকে। তো এখন চালটাকে ভেজে নিই, তাই তো? আজকের দিনটা খুবই সুন্দর, দেখেন কত সুন্দর নীল আকাশ, আমার ফুলগুলা ওয়াও মাশাআল্লাহ, গোলাপের ভারে এটা নিচে হয়ে গেছে, একটু উঠাই দিই, কতগুলা গোলাপ ফুটছে দেখেন কত সুন্দর, এই যে আরো ফুটবে। আচ্ছা, গত ভিডিওতে অনেকে বলেছিলেন যে ওই সাইডে বড় ডালটা কেটে দেওয়ার জন্য, আমি কেটে দিছি, এখন এইখান থেকে কিন্তু এরকম আর একটা বের হচ্ছে, সো এটাকে আমি ওইটার মতন কেটে দিব নাকি এটা থেকে হবে আমি বুঝতেছি না, প্লিজ আমাকে একটু সবাই জানাবেন যে এই ডালটাকে কেটে দিতে হবে নাকি এটা থাকবে। আর এখন কিছু টমেটো তুলে নিয়ে যাই সালাদের জন্য, অনেক টমেটো দেখি তো হয়েছে, কাঁচা কাঁচা টমেটো, এই যে সালাদের জন্য কাঁচা পাকা টমেটো তুলে ফেলছি। ফুল গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আচ্ছা নিয়ে যাই তাড়াতাড়ি, আপনাদের সালাদ কাটবে, মেহমান চলে আসছে, খাবার দিয়ে দিছি, এই যে রোস্ট মাংস, সিম দিয়ে বোয়াল মাছের মাথা কাটা কুটি, বেগুন ভাজি, লাউ দিয়ে ইলিশ, চিংড়ি দিয়ে লতি, পোলাও, সাদা ভাত, সো সব রকম রাখছি, যার যেভাবে পছন্দ সেভাবে খাবে। এখানে সালাদ আছে, লেবু আছে, এখানে আমাদের কোকিলাপা আছে, কোকিলাপার আজকে দাওয়াত শুধুমাত্র পাইছে দুলাভাইয়ের জন্যে, দাওয়াত মেলাদিন থেকে পাও না, মেলাদিন থেকে পাও না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট ছিল। এই যে নতুন মেহমান চলে আসছে দেশের থেকে, জেনি ভাবি, সো জেনি ভাই, ভাইরা এখন দেখাচ্ছি না, ভাইকে পরে দেখাচ্ছি, আগে ভাবির সাথে আলোচনা করে নিই, সমালোচনা করে নিই। তো খাবার দাবার দিয়ে দিছি, আমরা এখন খাবো, খাওয়ার পরে দেন আড্ডা হবে, গল্প হবে, আজকে দিনটাও ভালো। তো জেনি ভাবির বাড়ি কিন্তু সিলেট, যারা সিলেটে আছেন সবাই জেনি ভাবির জন্য দোয়া করবেন, আমাদের জন্য, কোকিলাপার জন্য দোয়া করবেন, কোকিলাপা ব্লগ খুলে দেবো, ব্লগ খুলে দেবো কোকিলাপার, ইনশাআল্লাহ ভেরি সুন, সবাই আবার আমার মাথা এবার খারাপ করে দেবে, কোকিলাপার ব্লগ কই, কোকিলাপার ব্লগ কই। তা আমরা খেয়ে নি, আগে কে খাবে সমস্যা নেই, নেক্সট ইয়ার আমি দুটো কাঁঠাল পাবো, মোটেও না ভাই, আমি মানে কি বলবো, মানে এর থেকে বেশি করতে চাইছিলাম, বাট আমি টায়ার্ড ছিলাম, সরি আমি আর পারিনি এইটাই। আর হচ্ছে নেক্সট টাইম, নেক্সট টাইম কিন্তু কোকিলাপা সবাই সাক্ষী থাকবেন, আমি দুইটা কাঁঠাল পাও না দিস ইয়ার, নেক্সট ইয়ার, এই যে দুলা ভাই, আমি দুইটা কাঁঠাল পাও না নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার দুইটা না, আস্তা খেয়ে সামনে রাখবো, আস্তাতে ওইটা হতে পারে, বড় একটা কার্টুনে করে নিয়ে চলে আসলো, ভাই বসে যান, তারা বসেন, তাড়াহুড়া করে রাঁধছি সকালে উঠে, আহিলের ফেভারিট, কিন্তু তোমার মাথার থেকে টুপি ছোট, কোকিলা আহিলে কেমন লাগে দেখতে, রিমেম্বার when he was little I have a photo of you like this, ওকে যা পাপাকে দেখে আসো, ভাত তরকারি খাওয়া শেষ, কত সময় বসে চা নাস্তাও খেলাম, এখন হচ্ছে টক জাতীয় জিনিস মাখায় খাওয়ার সময়, সেখানে দেখেন জাম্বুরা মাখাচ্ছি, জাম্বুরা মাখায়নি,
এরপর এখানে আম মাখাবো, এখানে জাম্বুর আম খাচ্ছি। দেখেন এখানে আম মাখাই ফেলছি, আর আপনাদের ব্যান ভাই ঝাল। এই যে আমরা তারপরে সবকিছু মাখা টাখা ঝাল টাল খাইছি, এখন তো পেট জ্বলে, তো আমরা আলিশাকে দিয়ে আইসক্রিম আনাইছি, আমরা আইসক্রিম খাবো। আই থিঙ্ক অরিওটা আমার, আর এই দুইটা মেহমান মাত্র গেল, মেহমানের সাথে গল্প করতে করতে বাইরে কাপড়ও তুলতে ভুলে গেছি। এখন আপনাদের ইব্রাহিম ভাই পানি দিয়ে দিচ্ছে, আমিও যে নিয়ে আসি, আজ দুদিন গরম পড়ছে তো একটু পানি দিতে হবে, তো আমিও একটু এই পট ভরে ভরে আনি। এই বছর আর পানি দেওয়ার কোনো কিছুই কিনতেছি না, কারণ নিয়ারলি শেষের দিকে, গাছও মরে যাওয়ার সময় হয়ে গেছে। দেখেন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, না এমনিও টাইম হয়ে গেছে, এগুলো এই সময় দিকে, তারপরেও যথেষ্ট আছে, কুড়ি যেগুলো হচ্ছে এগুলো ফুটে যাবে। আচ্ছা পানি আনি, শামুক আসছে না, ওষুধ দিতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।